হৃৎপিণ্ডের আবৃত্তি কাব্য গ্রন্থের আরও একটি স্মৃতিময় কবিতা আমি আবৃত্তি করছি। এখানে আমার দাদির কথা আছে। আমি যখন ম্যাজিস্ট্রেট হয়ে সুনামগঞ্জে যোগদান করেছিলাম চাকরিতে 1988 সালে, এর পরপরই আমার দাদি মৃত্যুবরণ করেন। আমার দাদিকে খুব মনে পড়ে, বিশেষ করে আমার দাদি পান্তা ভাত যখন মেখে দিত, এটা খেতে যে কী অমৃতেও স্বাদ আমি পেতাম, এটা আজও ভুলার নয়, দাদির হাতের পান্তা ভাত। আসুন কবিতাটি আবৃত্তি করা যাক। দাদি বলতেন, নাতি দুধ কেনে তুই খাবি, পেট ভরে খাবি তুই সর আর ঘি, গোয়ালে আছে তিনটা দুধের ঘাবি, মাস্টারের কাছে মন দেয়া পর তুই দাদা জান, তুই কৃষকের ঘরের বড় সন্তান, নুন কেরোসিন আর সাবান বস্ত্র কাপড় এই তিন ছাড়া সবই নিজের যোগান। দাদির হাতে মাখা পান্তা ভাত তাতে ছিল যেন অমৃতের স্বাদ। ধন্যবাদ।